জায়গাটা না আসলে যে কি বড় মিস করতে পারি। মেট্রো করে নেমে দুবাই মল গেলাম, মানে এইটুকু এখানে যে দুজন খেয়েই পেট আরো বেশি হয়ে যায়। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাশট্যাগ উই আর বং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আগের দিন যেখানে ব্লগটা শেষ করেছিলাম সেখান থেকে স্টার্ট করছি। তো আমরা যেই স্টেশনে চলে আসার কথা সেই স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমরা যাব এই যে মিউজিয়ামটা দেখতে পাচ্ছ এই এখানেই, তো মিউজিয়াম অফ দ্য ফিউচার। এইদিকে দেখো পুরো এটা গিয়ে জয়েন হয়েছে পুরো একদম মিউজিয়াম অফ দ্য ফিউচার এর সাথে। সুন্দর ভিউ, তো আমরা চলে এসেছি, এখন একটু পরেই বেরিয়ে যাবো বাইরে। বাইরে গিয়ে খুব রিলস বানাবো, আমার এত ভালো লাগে পুরো গ্রিন গ্রিন চারপাশে, আর খুব সুন্দর লাগছে, খুব ভালো জায়গা। তো এটা হচ্ছে এন্ট্রেন্স আই থিঙ্ক, তাই মনে হচ্ছে। দেখো ওখান দিয়ে এন্ট্রি আছে, তো আমরা ভেতরে ঢুকবো না, ডিসাইড করেছি বাইরে যাব। ভেতরে ঢুকলে আর বাইরের ভিউ পাবো না, রিলসও বানাতে হবে না আমাদের। তো যাবো আগে থেকে টিকিট টিকিট আসতে, আমরা তো প্ল্যান, হ্যাঁ আগে থেকে টিকিট টিকিটের ব্যাপার আছে, টিকিট টিকিট কাটিও নি, স্লট থাকে আলাদা স্লট থাকে। কিন্তু আমার ভেতর টু বি অনেস্ট আমার একদম ইচ্ছে নেই ওই ফিউচারে কি হবে দেখার, খুবই সুন্দর ভেতরটা, কিন্তু আমার ওই কি বলে আর্টিফিশিয়াল জিনিস দেখার থেকে মানে আমার এখন ন্যাচারাল জিনিস দেখতে ইচ্ছা করছে, মানে বাইরে। তুমি বুঝতে পারছো, তোমরা দেখতেই পারবে, আমি দিয়ে দেবো ভিডিও নিচে বাইরের ভিউ কত সুন্দর। উপরটা দেখো পুরো মানে সিস্টেমটা কত সুন্দর করেছে, মানে যারা ইভেন মেট্রোতে করে আসবে মিউজিয়ামে আসার জন্য, তাদের পুরো মেট্রো থেকে ডিরেক্ট লিংক করে গিয়েছে, মানে তোমাকে নিচে নেমে হেঁটে বা কিছু করে যেতে হবে। এটা এটা না, এটা দুবাইতে যখন আমি প্রথমবার এসেছিলাম মনে আছে, তুই আমাকে ঘুরতে নিয়ে বেরিয়েছিলিস, তখনই আমি এটা ফিল করেছিলাম, যখন মনে আছে আমরা মেট্রো করে নেমে দুবাই মল গেলাম, মানে তুমি একদম ডিরেক্ট দুবাই মলে ঢুকবে, তোমার তখন তো অনেক গরম ছিল, মানে এখানে গরম থাকলে কি হবে সেরকম ভাবে ব্যবস্থা করা আছে, তোমার বেশি রোদে হাঁটতে হবে না, ভেতর দিয়ে একদম ডিরেক্ট রাস্তা। তো আমরা আর ওইদিকে গেলাম না পেছনে, ওটা খুবই ভালো ব্যবস্থা, মানে যারা নর্মালি এমনি গাড়িতে ট্রাভেল করছে না মেট্রোতে আসছে, তারাও খুব ইজিলি পৌঁছে যেতে পারবে, এটা খুবই ভালো লাগলো আমার। তো তোমরা আর একটা জিনিস, আর একটা ইনফরমেশন যেটা অনেকেই জানো অনেকেই জানো না, এই ফিউচার মিউজিয়ামে হচ্ছে, এই ফিউচার মিউজিয়ামে দেখাবে হচ্ছে 2050 সালে মানে দুবাই কেমন হবে সেটাই দেখায় আর কি, খুব রিয়েল মনে হয় কাজটা, নেক্সট 50 ইয়ার্স অবধি কিরকম হবে সেটা দেখায়, অনেক কিছু অনেক সুন্দর আর্টিফিশিয়াল মানে অনেক কিছু করেছে সেটা দেখতে পাওয়া যায়। বাট আমার পরে যাবো আর ওটার উপরে আলাদা ভিডিও বানাবো, আলাদা ব্লগ বানাবো, কিন্তু আমার বাইরেটার উপরে বেশি অ্যাট্রাকশন, মানে বাইরে থেকে পুরো সব বিল্ডিংগুলোর ভিউ, প্লাস এই মিউজিয়ামটা আমার বাইরে থেকে খুব অসাধারণ লাগে, আর আমি রিল বানাতে হবে, রোদটা আলোটা চলে যাচ্ছে তাড়াতাড়ি যেতে হবে। ও সেখান থেকে কি সুন্দর ভিউ, দেখতে পাচ্ছ তোমরা পেছনে মিউজিয়াম, আমরা ওই জায়গাটাতেই যাব ওর নিচে, তো চলো তাড়াতাড়ি যাই। ভালো, কি সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো বেশ ভালো হয়ে যায়। আমি একদম ওয়াইড অ্যাঙ্গেলে দেখাচ্ছি জায়গাটা, কোন জায়গাটা দাঁড়িয়ে আছি আমরা অ্যাকচুয়ালি এখন, কিন্তু আমরা এতটা দূর থেকে মনে হচ্ছে আমরা ঠিক এই এতটা দূরত্বে আছি। তো একদম কাছে গিয়ে ওই নিচটায় ভাবছি কি করবো, চলো। আর এখান দিয়ে পুরো এটা হচ্ছে শেখ জায়েদ রোডটা, বুঝতে পেরেছো, এটা হচ্ছে শেখ জায়েদ রোড, আর এই মেট্রো স্টেশনটাতেই আমরা নেমেছি, আর এটা হচ্ছে শেখ জায়েদ রোড যেটার উপরে এটা এই মিউজিয়ামটা আছে, আর এইদিকে আরও বিল্ডিং আছে যেটা এই ফ্লাইওভারগুলোর জন্য দেখা যাচ্ছে না বল। এই যে এখানে এসে সন্ধ্যাবেলা সবাই বসতেও পারবে, দেখো এখানে সবাই ভিডিও বানাচ্ছে, আমরা প্রচুর রিলস বানিয়েছি তাই তো বল, প্রচুর রিলস বানিয়েছি দুজনে, রিলস বানানো ফটো তোলা সব হয়ে গেছে। ওয়াও এখানটা দিয়ে ভিডিও বানালে খুবই ভালো লাগবে, দেখো এই রাস্তাটা দিয়ে একটু রিল বানিয়ে দাঁড়াও, এখন এই রাস্তাটায় শ্যুট করছি, আর এখানে হচ্ছে এই যে এই সাইডেই বুর্জ খলিফাটা আছে, আজকে আর যাওয়া হবে না,
আর গেছি অনেকবার তো অতটা ইন্টারেস্ট নেই বল ওখানে যাও আর এইটাও একটা ফেমাস টাওয়ার দেখতেই পাচ্ছ তোমরা হ্যাঁ খুব সুন্দর হয়েছে তো আমরা এখানে ভিডিও শুট করছিলাম ও এই রাস্তা দিয়ে হাঁটছিল আর আমার বারবার একটাই টেনশন পেছন দিয়ে গাড়ি আসছে একটু সাইডে যাবো সাইডে তুই একটু বেশি মিডিল চলে যাচ্ছিস তো এই যে আমরা এই জায়গাটায় আছি এখন পেছনে অনেক গাছ কারণ ওয়েদারটা ভালো তাই এত হাওয়া দিচ্ছে আর প্রচুর গাছপালা লাগানো তোমরা দেখলে বুঝতে পারবে দেখো পুরো চারিদিকে গাছপালা ভিউটা দেখেছো এই দেখো এই গাছটা দেখো এই গাছটা আমার খুবই ভালো লাগছে আমার জঙ্গল টাইপের মনে হচ্ছে এখান দিয়ে হাঁটতে যে কি ভালো লাগছে মানে বেস্ট জায়গা এটা মনে হয় গাছগুলো এত সুন্দর আমি যখন ফার্স্ট এসেছিলাম তখন এটা বানানো স্টার্ট হয়েছিল 2016-17 তে দারুন দারুন অ্যামেজিং কি বলবো মুখের ভাষা পাচ্ছি না খুব ভালো লাগছে বল এখানে ভালো লাগছে না খুবই ভালো লাগছে হাওয়া আছে গাছ আছে বিল্ডিং আছে সব আছে সব থেকে বেশি আমার এই জায়গাটা গাছপালাটা বেশি না হাওয়া বেশি বুর্জ খলিফাটা দেখে শুধু আমি ইমাজিন করি যে কতটা মানে উঁচু অনেক দূর থেকে দেখতে পাচ্ছি কিন্তু বাবা হ্যাঁ বাবু চল এই যে আমাদের মিউজিয়াম চলো হাঁটি এটা হচ্ছে এই মিউজিয়ামের এন্ট্রান্স আই থিংক পার্কিং এর এন্ট্রান্স হ্যাঁ সরি জুম করে দিচ্ছি কেন আমরা একটু এদিকটা যাচ্ছি দেখি কি আছে এখানে ভিড় কেন এ দেখো আমি একটুখানি দেখিয়ে দিই ওই যে ভেতরে ডলফিন উঠছে তুই উঠছিস বাবু তুই ফিউচারে মনে এত এত হাইফাই হয়ে যাবি হ্যাঁ এরকম স্টিলের বডি মডি বানিয়ে দেবো তারপর তোকে আমি এবার বাইরে থেকে একটু দেখিয়ে দিই তোমাদের ব্যাপারটা তো এই যে আমি একদম মিউজিয়ামে একদম এন্ট্রান্সের কাছে এসেছি এই যে ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ভেতরে একটা ডলফিন উঠছে ওটাই দেখছিল ওটা বলছিল যে আমি নাকি ওই ডলফিনটা তো বাইরে তোমরা এই জায়গাটা দেখো কি সুন্দর এখানে একটা জলের একটা পাতলা লেয়ারের মতো দেওয়া আছে আর জলটা কিন্তু বেরোচ্ছে না বাইরে দেখতে খুব ভালো লাগছে ওখান থেকে ফাউন্টেন গুলো মনে বের হ্যাঁ আই হোপ তো এটা হচ্ছে বাইরে ভেতরে দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড় আর বাইরেও অনেক রাস তুই গিয়ে তোর ফিউচারটা জেনে বাবু যা ভেতরে যা আর আমি ডলফিনটা তুই আমার সাথে ইয়ার্কি করছিস ডোন্ট আন্ডার এস্টিমেট তুই আমাকে 2 মাস সময়টা দে আমি দেখাচ্ছি বাট এই জায়গাটা দেখো সিরিয়াসলি ভালো লাগছে ও পুরো ডিমের মতো দেখতে দেখো তোমরা এই ইভিনিং ভিউটাই আমার বেশি ভালো লাগে তোমাদের আমরা একটা জিনিস দেখাচ্ছি এখানে সবাই ফটো সেশন করছে সব বড়গুলোর অবস্থা দেখো সব হাঁটু গেড়ে বসে আছে হ্যাঁ কি বল এখান দিয়ে দাঁড়া এখান দিয়ে একটা ভালো ছবি আসবে অ্যাঙ্গেল নিতে হবে জাস্ট দেখো ভিউটা বিল্ডিংটা ঠিক এই রকমই দেখায় এবার আমরা এদিকে যাব ওইখানটা থেকে ভিডিও বানালে হেভি লাগবে রিল বানালে ওয়াইড অ্যাঙ্গেলে অসাধারণ মানে বাইরে দিনের আলোয় এখন তো মানে এখন অনেকটা অন্ধকার হয়েই এসেছে দেখতেই পাচ্ছ সানসেট হচ্ছে ওই সাইডে দেখো ওই যে উপরে যারা গেছে তো আমাদের খুব সুন্দর অভিজ্ঞতা আজকে খুব সুন্দর এক্সপেরিয়েন্স তাই তো হাত ব্যথা করছে আমার এত ছবি তুলেছি এত বড় ভিডিও করেছি তোমরা সব ইনস্টাগ্রামে দেখতে পাবে দেখতে লোকে ফলো করো এখানে সবাই বউগুলোর বকা খাচ্ছে আমি দেখলাম ঠিক করে তোলো আমি তো অনেক দিন ধরেই খাচ্ছি আজ আর কি নতুন ছবি তোলা নিয়ে তাও তো একটা স্কিল ভালো করে দিয়েছি ফটো তোলার শুধু এই মিউজিয়ামটা না এখানে সমস্ত ভিউ খুব অসাধারণ খুবই আর এই জায়গাটা এসে দেখো সবাই
এখানে পুরো ফটো সেশন চলছে দেখতে পাচ্ছ আর ওইখানে তো চলছেই ওটার সামনে বাপ রে বাপ তো আমরা এখান থেকে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি হয়তো খেতে যাব সেই আবার আরসালান ঠিক আছে আবার কি বিরিয়ানি মানেই তো আরসালান মানে এখানে তো একটা স্টেশন এখান থেকে তো বিরিয়ানিটা তো খেতেই হবে না খেয়ে গেলে ভগবান পাপ দেবে আমাদের সিরিয়াসলি তো চল আমি তোকে পাপ দেব আচ্ছা চলো আমরা এত সুন্দর একটা জায়গায় বসে আছি কি বলবো আমাদের এত ভালো লাগছে আজকে মানে চারিদিকে অসাধারণ ভিউ দেখো তোমরা এই ভিউ আর তো গাছপালার জন্য আরো বেশি ভালো লাগছে হ্যাঁ তো গ্রিনারির জন্য আরো বেশি ভালো লাগছে দেখো তোমরা রাত হয়ে এসেছে মানে অন্ধকার হয়ে এসেছে এখন এখানে অলমোস্ট 7টা বেজে গেছে না হ্যাঁ 7টা তো এই জায়গাটা দেখো কত গাছপালা তো আমরা অনেকটা ওইখান থেকে তো হাঁটতে হাঁটতে আসলাম তোমাদের দেখাচ্ছি এই যে এইখান থেকে হাঁটতে হাঁটতে আসলাম এসে এই জায়গাটা দেখো বসার জায়গা করা আছে এরকম তো এখানে এসে আমরা বসলাম আর কি খুব ভালো লাগছে এখানে হাওয়া দিচ্ছে তো খুব ভালো লাগছে এখানে হাওয়া দিচ্ছে তার মধ্যে গাছপালা আছে এগুলো তো পাই না আমাদের ওখানে মানে আমাদের পুরো এরিয়াতে মানে আমাদের বিল্ডিংয়ের পেছনেই দুটো গাছ আছে তাই না আর পুরো তাকাবে মানে খালি বিল্ডিং আর বিল্ডিং আর বিল্ডিং তো এদিকে এটা হচ্ছে শেখ জায়েদ রোড তো আমরা এখন এখান থেকে ভাবছি কারামা যাবো আরসেলানে খেতে আমার এই জায়গাটা খুব ভালো লাগে আমি তোকে কি বলেছিলাম যে তোর একটু গুগলে দেখ চলে এসেছি তুই কি রেশমি কাবাব নিবি আমি আমার বিরিয়ানি কর আগে তাড়াতাড়ি রেশমি কাবাব বানাতে টাইম লাগবে কিনা জিজ্ঞাসা কর ওয়েট করতে করতে তোমার মাথা ঘুরিয়ে যাবে তাড়াতাড়ি কর বিরিয়ানি চলে এসেছে কাবাবও বলেছি রেশমি কাবাব যেটা আমার খুবই ফেভারিট এর আগের দিন এসেছিলাম আগের দিন খেতে পারিনি কারণ আগের দিন খাওয়ার মতো আর অত পেটে জায়গা ছিল না বাট আজকে আমার প্রচুর খিদে পেয়েছে আজকে আমি এখন বিরিয়ানিটা অর্ডার করেছি আর রেশমি কাবাব বলা হয়েছে রেশমি কাবাব নিয়ে আসছে তো ও গেছে হাত ধুয়ে এলে
তারপরে হামলে পড়বো এটার উপরে, তারপরে খেয়ে আমাদের প্ল্যান আছে এখান থেকে যাবো অ্যাকচুয়ালি দাদার যে ক্যাফেটা এখান থেকে হাঁটা দূরত্বে মানে অলমোস্ট 5-7 মিনিট হবে, তো সেদিন আমরা ওটা বুঝতে পারিনি রাস্তাটা কোন দিক দিয়ে, তো এখান থেকে আমরা খেয়ে একটু যাবো দাদার ক্যাফের ওখানটায়, ওখানে তার সাথে দেখা করবো, দেখা করে তারপরে ওখানে একটা কাজও আছে আমার ছোটো, ওই কাজটা কমপ্লিট করে তারপরে সোজা বাড়ি যাবো। ওই হাত ধুয়ে আসছে আর ওয়েট হচ্ছে না আমার, ও হাত ধুয়ে এলেই হামলে পড়বো বিরিয়ানিটার উপরে, কারণ সে দুপুরবেলা আমাদের লাঞ্চ আজকে ঠিক করে হয়নি, আজকে আমাদের লাঞ্চটা অ্যাকচুয়ালি ঠিক করে হয়নি, তো চলো বেশি কথা না বলে হামলে পড়া যাক। এই যে এত ভারী মানে এতটাই কোয়ান্টিটি দেয় এখানে যে দুজন খেয়েই পেট আরও বেশি হয়ে যায় আমাদের দুজন। রেশমি কাপটা এখন আছেই, তো এই ওখানে ও সার্ভ করছে দেখতেই পাচ্ছ, এই যে স্মেলটা রেসিস্ট করা খুবই চাপের বুঝলি তো বাবু। এই আর্সেলানের বিরিয়ানি মানে তোমরা বুঝতেই পারছো। এই যে মাটন দিয়েছে, মাটন হাতে ধরে দেখাতো, এই যে মাটনটা দিয়েছে দেখো কত টেন্ডার অ্যান্ড জুসি, দেখেই মনে হচ্ছে মুখের মধ্যে ঢুকিয়ে নিই। এই যে এখানে আরেকটা মাটন দিয়েছে, আলু তো অবভিয়াসলি থাকবেই, তো বেশি কথা না বলে এখন খাই আর তাই তো। হ্যাঁ সোজা, তো এই চিকেন রেশমি কাবাবও নিয়ে এসেছে দাদা, এত খিদে পেয়েছে আমার, লাস্টে আমাদের পেটে এত জায়গা ছিল না খাবার অ্যাকচুয়ালি, জবরদস্ত টেন্ডার অ্যান্ড জুসি। আমরা এই নিয়ে চারবার আসলাম না, দুবাই এলেই এখানে আসলাম, তো দেখো তোমরা কাবাবটা জাস্ট দেখো। একটা স্যালাড দিয়েছে ঝাল ঝাল, চোর দেখো চোর চোর, তোর বেশি কথা না বলে চলো তাড়াতাড়ি খাওয়া যাক। আমি বলছিলাম না আমি খেতে পারছি না, আমার পেটে সব, এখন বল খেতে পাচ্ছি না, তো যাই হোক বেশি কথা না বলে চলো তাড়াতাড়ি কাজটা সেরে নেওয়া যাক নাকি, ও শুভ কামে দেরি কেউ। তো আমরা খেয়ে বেরিয়ে গেলাম অ্যাকচুয়ালি, এখন যাচ্ছি আমরা, আমার মনে হচ্ছে পেটটা 3 ইঞ্চি বেড়ে গেল ওকে, তো এখন আমরা যাচ্ছি দাদার ওখানে, দাদার ক্যাফের সামনে তোমরা জানো এখানে, তো ওখানে একজনকে এই ভিসার ব্যাপারে কিছু পেমেন্ট করতে হবে আমাদের, পেমেন্টটা করবো দাদার সাথে দেখা করবো। আমার কি ঘুম পাচ্ছে আর যাওয়ার মানে যেতে হবে কিভাবে কিভাবে এগুলো ভেবে, এখানে একটা বেডের সিস্টেম থাকতো ভালো হতো কে ঘুমানো, তাহলে আর তোকে এখান থেকে যেতে হতো না, যা ঘুমটা দিদি ভাত ঘুম বিরিয়ানি ঘুম। তো দাদা এখন ক্যাফেতে নেই, তো গিয়ে লাভ নেই, দাদাকেই কল করেছিলাম, আর আমরা যেখানে যাচ্ছি আর কি ওই বললাম না ভিসার জন্য পেটা করতে হবে, তো সেটা হচ্ছে ওই দাদার ক্যাফের একদম পাশেই, তো দাদা অ্যাড্রেসটা বলে দিল, আমরা ওইদিকেই হাঁটছি এখন আপাতত, তো এখন তো আর ব্লগে কিছু দেখানো নেই, ওখানে যাবো জাস্ট পে করবো ওখান দিয়ে বেরিয়ে যাবো, এখন হাঁটাও ভালো আমাদের পক্ষে কারণ এমন খাওয়া খেয়েছি ভাই কি বলবো তোমাদেরকে। তো হাঁটতে হাঁটতে ওর চা খেতে ইচ্ছা করলো আর আমার জল খেতে ইচ্ছা করলো বলে এখানে ঢুকলাম। জল বলেছিস? হ্যাঁ ভাই পানি জল খাবো। তো এই যে দাদার ক্যাফে, এই যে বেকি বাইটস তোমরা দেখতে পাচ্ছ, তো দাদা নেই এখন, দাদার স্টাফরা রয়েছে শুধু, তো চলো যাই যেখানে যাও সেই কাজটা করে, তো যাই যেখানে যাচ্ছি কাজটা করেই আমরা চলে যাব। তো আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে, মানে আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবে সবাই মিলে, আর তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টাটা বাই বাই এন্ড টেক কেয়ার।